আমি ইন্ডোস্কোপি নামক ব্যবসা শিখা। আমি আজ প্রায় দীর্ঘ 6 মাস যাবৎ ইন্ডোস্কোপি করে এসে অসুস্থ অবস্থায় আছি, বিছানায় শয্যাশায়। আমাদের পাশের দোকানদার আমার পাশের দোকানদার বিকাশ নামক এক ছেলে, ফার্মেসির দোকান, ও পাঠিয়েছিল মিরপুর 1 নম্বর কাউলাপাড়া ডাক্তার আমানত খান হসপিটালে ডাক্তার শাহাবত স্যারের কাছে। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে ইন্ডোস্কোপি সহ এক্স রে দিয়েছে, তারপর দিয়েছে আলট্রাসোনোগ্রাম, আরও প্রায় রফ ব্লাড টেস্টের 10-11 জাতের টেস্ট দিয়েছে। কিন্তু আমি টেস্টগুলো করার সময় আমি বলছিলাম ইন্ডোস্কোপি করব। তারপরে ওনারা জোরপূর্বক আমাকে বললো যে ওনার সাথে এক ম্যাডাম নার্স, উনি বলে আপনাকে ডায়াগনোসিস করা হবে ইন্ডোস্কোপি যদি না করে। তারপর আমি ইন্ডোস্কোপি করি নাই, ওই দিন চলে গেছি। এরপরের দিন আবার আসতাম, বললো যে আপনি ইন্ডোস্কোপি করতে হবে নতুবা আমরা ডায়াগনোসিস করব। এরপরে আমি পরে বললাম যে আসলাম চিকিৎসা করার জন্য, ইন্ডোস্কোপি না করলে আচ্ছা ঠিক আছে ইন্ডোস্কোপি করলাম। বইরা আসার পর থেকে আমার গলা ব্যথা এবং পেটে ব্যথা, আগে আমার পেটে কোনো ধরনের ব্যথা ছিল না। আমার বুকের নিচের ডান পাশে পেটের উপরি ভাগে একটা গাইডে রাখতো 3:30-3:00 থেকে 6:00 চলে যেত, এখন আমার গায়ে কন্টিনিউ থাকে আর আমি বিছানা থেকে উঠতে পারি না। আমি এখন ঢাকা পিজি হসপিটালে চিকিৎসাধীন আছি, ওই কিছুদিন হচ্ছে বাড়িতে আসছি, কিন্তু আসার ডাক্তার হসপিটাল থেকে 10 বারের থেকে আসলে আবার এই অবস্থা। তো আমি এরকম ইন্ডোস্কোপি নামক ব্যবসা থেকে মানুষেরকে যেন হয়রানি না করে, আমার মতো গরিব অসহায় ছেলেপেলেরা যেন ইন্ডোস্কোপি নামক ব্যবসার শিকার না হয়। আমি এই ইন্ডোস্কোপি নামক ব্যবসার শিকার, এরা 3,000 টাকার জন্য আমার ইন্ডোস্কোপি করেছে, আমার কাছ থেকে 3,000 টাকা নিয়েছে ইন্ডোস্কোপি করার। এই 3,000 টাকার জন্য আমি আজ পর্যন্ত প্রায় 1,25,000 টাকার মতো আমার চলে গেছে। আরও প্রাইভেট হসপিটালে দেখাইছি, ল্যাবিডে দেখাইছি, তারপর লাস্ট মুহূর্তে পিজিতে আসছি। এখন কিছুটা হলে সামান্য একটু ভালোর দিকে, কিন্তু একবেলা ভালো থাকলে আর একবেলা বিছানা থেকে উঠতে পারি না। আমি এইসব ডাক্তার শাহাদাত স্যারের মতো ডাক্তারদের আমি বিচার চাই। বাংলাদেশ সরকারের কাছে ইন্ডোস্কোপি নামক ব্যবসা, অযথা ইন্ডোস্কোপি নামক ব্যবসা যেন কাউকে না দেওয়া হয়, আর ওনার কাছে যে যায় তারই ইন্ডোস্কোপি দেয়। ডাক্তার শাহাদাত স্যারের কাছে গেলে আমানত খান হসপিটালে যে যাই ওনারকে ইন্ডোস্কোপি দিই। ওনার এই ব্যবসা থেকে যেন ওনার আইনানুক ব্যবস্থা নেওয়া হোক, আমার মতো গরিব অসহায় মানুষগুলো যেন অকালে মৃত্যুবরণ না করে। আর আমি আর বিচার চাই ডাক্তার শাহাদাত স্যারের, এই ইন্ডোস্কোপি নামক ব্যবসা বন্ধ করা হোক বাংলাদেশ থেকে। অযথা যে যায় এরাই ইন্ডোস্কোপি দেয়, এদের একটা ব্যবসা, প্রাইভেট হসপিটালে এদের একটা ব্যবসা। এই ব্যবসার কারণে অকালে আমার মতো অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে। আমি আর বিচার চাই, আর আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমি যেন আল্লাহ তাআলা আমাকে যেন দ্রুত সুস্থ করে আমার ছেলে মেয়েদেরকে খেদমত করতে পারি। আর বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই যে এইরকম ডাক্তার ইন্ডোস্কোপি নামক ব্যবসার যারা করে ওনার মতো ডাক্তারদের বিচার করা হোক। উনি কুর্মিটোলা জেনারেল হসপিটালের ডাক্তার, ওনার কাছে যে যায় ওনার এই ইন্ডোস্কোপি দিই, ওনার একটা ব্যবসায় দিন। আপনি এই ইন্ডোস্কোপি নামক ব্যবসা থেকে ওনার বিচার করা হোক, আমি ওনার বিচার দাবি করি।